সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের খুবই সহজভাবে কোনো ধরনের ঝামেলা ছাড়াই গরুর মাংস রান্না করে দেখাবো। এভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। আমার আজকের ভিডিও নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে। আজকে গরুর মাংস খুব সহজে রান্নার জন্য আমি প্যাকেট মশলা ব্যবহার করব। আপনি যে কোনো ব্র্যান্ডের প্যাকেট মশলা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে 100 গ্রাম মশলা। আজকে আমি 1 কেজি গরুর মাংস রান্না করব, সেই অনুপাতে মশলাটা ব্যবহার করব। আপনি যদি মাংসের পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। 1 কেজি গরুর মাংসের জন্য 20 গ্রাম মশলা লাগবে। 20 গ্রাম হচ্ছে 7 চা চামচ পরিমাণ। তো আমি মেপে মেপে 7 চা চামচ পরিমাণ মশলা নিয়ে নিলাম। এখানে আদা রসুন ছাড়া সব ধরনের গুঁড়া মশলা কিন্তু এখানে আছে, এক্সট্রা করে আর ব্যবহার করতে হবে না। গরম মশলাও কিন্তু এখানে দেয়া আছে। আর লাগবে গরুর মাংস। আজকে রান্নার জন্য আমি এখানে হাড় চর্বিসহ গরুর মাংসটা নিয়েছি। মাংস রান্নার সময় হাড় চর্বিসহ গরুর মাংস রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মাংসটা খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চলে এলাম রান্নায়। রান্না করার জন্য চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি 200 ml তেল অথবা 1/4 কাপ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলেই দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন পেঁয়াজের গায়ে এরকম ব্রাউন কালার ধরে আসবে তখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আবারও বলছি, আমি 1 কেজি গরুর মাংস অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি। আদা রসুনটা খুব ভালো করে তেলের সাথে নেড়ে মিশিয়ে আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে দিব। গুঁড়া মশলার মাঝে কিন্তু গরম মশলাও দেয়া আছে, সেই জন্য আস্ত গরম মশলা আমি ব্যবহার করিনি। এখানে লবণ দেওয়া নেই, সেজন্য আমি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার সবগুলো উপকরণ একত্রে মিনিট খানেকের মতো একটু কষিয়ে নিব। চুলা আঁচটা কিন্তু মাঝারি থাকবে। মশলাটা মিনিট খানেক কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1/2 কাপের মতো পানি। এবার মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। যখনই তেলটা এরকম উপরে ভেসে আসবে তখনই এর মাঝে গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দেওয়ার পরে চুলা আঁচটা মাঝারি করে দিব আর মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মাংসগুলোকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায়। 20 মিনিটে দেখুন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এই পানিতেই খুব ভালো করে নেড়ে আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। আবার আমি ঢেকে দিব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। ফিরে এলাম মাংসের থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে। এর মাঝে কিন্তু কয়েকবার নেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরও মাংসটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। মাংসটা যত ভালো করে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততই ভালো আসবে। দেখুন মাংসটাকে আমি খুব ভালো করে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পানি। এখানে আমি প্রায় 2 থেকে 2.5 কাপ পানি ব্যবহার করব। এই পানিতেই মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আপনার যদি মনে হয় মাংস সেদ্ধ হতে পানি আরেকটু বেশি দিতে হবে, সেক্ষেত্রে আপনি পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। পানিটা খুব ভালো করে মাংসের সাথে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা মাঝারি করে আবার আমি ঢেকে দিব 30 থেকে 35 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পরে। মাশাআল্লাহ আমার মাংসগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনার যদি মনে হয় মাংসটা সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে আরও সামান্য একটু গরম পানি অ্যাড করে 10 মিনিট রান্না করে মাংসটা সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিব 5-6টা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মাংসটা নামানোর আগে গরম মশলা আর টালা জিরা গুঁড়া ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি 1/2 চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য, মশলার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। মাশাআল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন যে ঝোলটুকু আছে নামানোর পর এই ঝোলটা আরেকটু মাখামাখা হয়ে আসবে। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণ ঠিক আছে কি না। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার গরুর মাংসের ভুনা। প্যাকেট মশলা দিয়ে খুব সহজে গরুর মাংস অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।